পাঁচটা গরু দিয়ে শুরু করা একটি খামারে এখন কাজ করে অর্ধশত কর্মী। আসলে অবাকেরই একটা বিষয়, যখন তিনি শুরু করেছিলেন পাঁচটা গরু দিয়ে, এখন তার খামারে অনেক গরু রয়েছে। সেই খামারটি এখন নাম করা হয়েছে এবং তাকে যেন সরকারিভাবে সহায়তা করা হয় সেই বিষয়টিও একটি নিউজে প্রতিবেদন হয়েছে। এই ঝালকাটি মুখার্জি এক দৃষ্টান্ত দেখিয়েছেন, তার যে মাত্র পাঁচটা গরু থেকে তিনি এত বড় খামারে গিয়েছেন। জি ভিউয়ার্স, আজকের ভিডিও সেই সম্পর্কে। আমি এখানে যাইতে পারবো না, আমি আসলে ঝালকাটি সেই খামারে যাইতে পারবো না। আমার বাসা হচ্ছে দিনাজপুরে, আর উনি থেকে ঝালকাটিতে আমি নিউজটা পড়ার পর আপনাদের কাছে আমি এই যে একটা ধারণা নেওয়ার জন্য ভিডিওটি করলাম, তা হচ্ছে কিভাবে আপনিও বেকার না থেকে এই পাঁচটা থেকে বা সাতটা থেকে কিভাবে শুরু করবেন এই খামার, তার কাছ থেকেই বা তার বলা কোনো কথাগুলি আমরা আজকে শুনব। তো যাওয়ার আগে প্রতিবারে যেটা বলি, অবশ্যই যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, তারপর কি করবেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি আগেই বলছি, পাঁচটি গরু দিয়ে শুরু করা খামারে এখন কাজ করে অর্ধশত কর্মী। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ঝালকাটির মুখার্জি বহুমুখী খামার সাফল্যের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ১৬ বছর আগে মাত্র পাঁচটি গরু নিয়ে যাত্রা শুরু করে এ খামার। বর্তমানে এখানে ছোট বড় ৬৫টি গাভী ছাড়াও রয়েছে ছাগল, ভেড়া, টার্কিস মুরগি, মহিষ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী। বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধশত লোকের। তবে প্রযুক্তিগত সুবিধা না থাকায় এ খামারে উৎপাদিত দুধ সংরক্ষণ কিংবা প্যাকেটজাত করা যাচ্ছে না, দিনেরটা দিনের মধ্যেই বিক্রি করতে হচ্ছে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ২০০০ সালে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশে গ্রামের মুখার্জি বাড়িতে মাত্র পাঁচটি গাভী নিয়ে যাত্রা শুরু হয়েছিল মুখার্জি বহুমুখী খামারের। তখন এর উদ্যোক্তারাও ভাবেননি একদিন এটিতে অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাত্র ১৬ বছরের ব্যবধানে এ খামারে রয়েছে ছোট বড় ৬৫টি গাভী, ১০টি মহিষ, প্রায় ১০০রও বেশি ভেড়া ছাগল, অসংখ্য টার্কি মুরগি, কবুতর, বিভিন্ন জাতের পশু পাখি। এখানে প্রতিদিন সকালে উৎপাদিত হচ্ছে ২০০ লিটার দুধ, যা পাইকারের মাধ্যমে পৌঁছাচ্ছে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে। তবে সংরক্ষণের সুবিধা না থাকায় বিকেলে উৎপাদিত প্রায় ১০০ লিটার দুধ দিয়ে ঘি তৈরি করে স্থানীয় বিক্রি করতে হচ্ছে। এ খামারে কর্মরত শ্রমিকরা জানান, তারা এই খামারটি গড়ে ওঠার তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।